হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো Redmi 12 স্মার্টফোনটি সম্বন্ধে, যেই ফোনটি ইন্ডিয়াতে 1 আগস্ট লঞ্চ করা হবে। তো এই ফোনটির সম্বন্ধে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এই ফোনটি কত প্রাইস পয়েন্টের ভিতরে আসতে পারে, এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি, সব কিছু এ টু জেড আমরা আলোচনা করব Redmi 12 স্মার্টফোনটি সম্বন্ধে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল কীভাবে শুরু করেছি, প্রতি মাসে মাসে কীভাবে আসবে এবং এই মাসে আমার যে কীভাবে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরেই আপনারা গিভওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভওয়েতে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা জুলাই 2023 পরে দেখে থাকেন তবে আপনি আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও চেক আউট করতে পারেন, কেননা প্রতি মাসে মাসে আমি আপনাদের জন্য নতুন নতুন গিভওয়ে নিয়ে আসি, নতুন নতুন টেক গ্যাজেট। তো লেটেস্ট ভিডিও আপনারা একবার অবশ্যই চেক আপ করে নেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে এই ফোনটি বিল্ড অ্যান্ড ডিজাইন সম্বন্ধে কথা বলবো। আপনারা এখন লুকসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দর লুকসের সঙ্গে আসছে। আমি আপনাদের বলে রাখি, এই ফোনটা আপনারা গ্লাস ব্যাক পাবেন। এখানে গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে, গ্লাস ব্যাক পাচ্ছেন, প্লাস্টিকের ফ্রেম রাখা হয়েছে এবং এই ফোনটিতে পাচ্ছেন আপনারা ফ্ল্যাট ডিজাইন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো লুকসের দিক থেকে এটা বেস্ট লুকস আপনারা পেয়ে যাবেন এবং বিল্ড কোয়ালিটিও একদম বেস্ট বিল্ড কোয়ালিটি পাচ্ছেন, যেখানে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে। ফ্ল্যাট ডিজাইনের সঙ্গে আসছে ক্যামেরা মডেলটা, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইফোনের মতো ক্যামেরা মডিউল রাখা হয়েছে এবং তার সঙ্গে ফ্রন্টে পাঞ্চল ডিসপ্লে দেওয়া হয়েছে। লুকসটাও তো খুবই সুন্দর লুকস আপনারা বলতে পারেন এই ফোনটি, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি তিনটে কালার অপশনের সঙ্গে আসবে, যেটা থাকছে ব্ল্যাক কালার, ব্লু কালার অ্যান্ড হোয়াইট কালার। তো চলুন দেখা যাক এই ফোনটিতে ডিসপ্লে কী পাওয়া যাবে। তো এখানে 6.79 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, একটা বড় ডিসপ্লে আমরা পেয়ে যাবো এই ফোনটি থেকে, যেখান থেকে কন্টেন্ট ওয়াচ এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে এই ফোনটির ডিসপ্লে থেকে। এবং তার সঙ্গে 90 রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে। তো ডিসপ্লে একটা বড় ডিসপ্লে, তার সঙ্গে ফুল এইচডি প্লাস রেজলিউশন পাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটিও ঠিকঠাক কোয়ালিটি আপনারা বলতে পারেন এই ফোনটির। এবং এই ফোনটির ক্যামেরা সম্বন্ধে যদি কথা বলা যায়, রিয়ার ক্যামেরা পাচ্ছেন আপনার ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সার থাকবে 50 মেগাপিক্সেল, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট সেন্সার এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার দেওয়া হয়েছে। তো এখানে ক্যামেরাটা আপনারা ভালো ক্যামেরা পাচ্ছেন, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট সেন্সার থাকছে, যেখানে পিক্সও আপনারা খুব সুন্দর সুন্দর নিতে পারবেন। তো ক্যামেরাটা আপনারা বেস্ট ক্যামেরা বলতে পারেন এই ফোনটির প্রাইস পয়েন্টের ভেতরে। এবং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো নো ডাউট ক্যামেরাটা আপনারা এখানে ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ব্যাটারি সম্বন্ধে যদি কথা বলা যায়, এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh বড় একটা ব্যাটারি, কিন্তু এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট হলে ভালো হতো, কিন্তু এখানে 18 ওয়াটেরই ফাস্ট চার্জার সাপোর্ট দেওয়া হয়েছে। টাইপ সি পোর্ট পাচ্ছেন আপনার এই ফোনটি এবং হেডফোনের জন্য 3.5 জ্যাকও রাখা হয়েছে ফোনটির উপরের দিকে। এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, ফেস আনলক পাচ্ছেন এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 13-এর সঙ্গে আসছে। এখানে হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, দুটো সিম কার্ড একসঙ্গে ইউজ করতে পারবেন। এবং যদি ফাইনালি এই ফোনটি প্রসেসর সম্বন্ধে কথা বলা যায়, তাহলে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G88-এর প্রসেসর। প্রসেসরটা অনেকটাই পুরোনো একটা প্রসেসর, যেটা 12 নম্বরের তৈরি। তো এই প্রসেসরটা আপনারা পাচ্ছেন এই ফোনটিতে। তো এখানে একটু উন্নত মানের প্রসেসর দিলে ভালো হতো, লেটেস্ট প্রসেসর, কিন্তু এটা অনেকটাই পুরোনো প্রসেসর আপনারা এই ফোনটিতে পাচ্ছেন, যেখান থেকে গেমিং এক্সপিরিয়েন্সও মোটামুটি পেয়ে যাবেন। মিডিয়াম গেমিং আপনারা ইজিলি করতে পারবেন এই ফোনটি থেকে এবং নর্মালি ডে টু ডে ইউজে কোনো প্রবলেম হবে না। এবং যদি ফাইনালি ফোনটির প্রাইস সম্বন্ধে কথা বলা যায়, তো এখানে 8GB 128GB ভেরিয়েন্ট, এটা ইন্ডিয়ান রুপিস 12,000-এর মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। যদি এই ফোনটি ইন্ডিয়ান রুপিস 12,000-এর মধ্যে লঞ্চ করা হয় ইন্ডিয়াতে, তো এই স্পেসিফিকেশনের মধ্যে এই ফোনটি একটা বেস্ট ফোন বলতে পারেন, রেডমি 12 স্মার্টফোন, যেটা 4G কানেক্টিভিটির সঙ্গে আসছে। এবং এই ফোনটি একটা বেস্ট ফোন হতে পারে নর্মাল মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ভেতরে।